ভারত থেকে এবার পুরুষ অভিভাবক ছাড়াই হজে যাবেন মহিলারা। 4,300-এরও বেশি মহিলা পুরুষ অভিভাবক ছাড়াই হজ যাত্রা করার জন্য নাম নথিভুক্ত করেছেন বলে খবর। তাই চলতি বছরের হজ যাত্রা ভারতের জন্য ঐতিহাসিক হতে চলেছে। এটি ভারতীয় মুসলিম মহিলাদের বৃহত্তম দল যারা স্বাধীনভাবে হজে যাত্রা শুরু করেছে। যদিও এটি ধর্মীয় অনুষ্ঠানে মহিলাদের অংশগ্রহণের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দেয়, তবে এটি মুসলিম ধর্মীয় নীতি সংস্কার নিয়ে বিতর্কের পথও তৈরি করেছে। বছরের পর বছর ধরে সৌদি আইনে হজ ও উমরা পালনের জন্য মহিলা হজযাত্রীদের সঙ্গে পুরুষ সত্ত্বেও যেমন স্বামী ও বাবা থাকতে হতো, তবে সৌদি আরব 2022 সালের অক্টোবরে এই বাধ্যবাধকতা তুলে নেয় এবং 45 বছরের বেশি বয়সী মুসলিম মহিলাদের একা ভ্রমণের অনুমতি দেয়। এই পদক্ষেপকে মুসলিম বিশ্বে নারী অধিকার ও ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়। একজন মুসলিম হিসেবে শেখানো হয় যে হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, এবং যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য। এর মধ্যে রয়েছে পবিত্র নগরী মক্কা ভ্রমণ এবং ইসলামের নানা অনুশাসন মেনে আল্লাহর আনুগত্য প্রকাশে আচার অনুষ্ঠান ও প্রার্থনায় অংশ নেওয়া। এটি চিন্তা ভাবনা, আধ্যাত্মিক পুনরুজ্জীবন এবং ঐশ্বরিক করুণা খোঁজার সুযোগ প্রদান করে। হজ একটি ঐক্যবদ্ধ অভিজ্ঞতা যা বিভিন্ন পটভূমির মুসলিমদের বিশ্বাসের সম্মিলিত প্রকাশে একত্রিত করে, তাদের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং মানবতার উপর জোর দেয়। দেখা গেছে অনেক মুসলিমের আর্থিক অবস্থা সচ্ছল না হলেও হজ করার জন্য বছরের পর বছর তারা টাকা সঞ্চয় করেন। গভীর আবেগ নিয়ে অনেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান পরিদর্শন করার স্বপ্ন দেখেন। ইসলাম মহিলাদেরকে তাদের ঈমান চর্চার সমান সুযোগ প্রদান করেছে এবং এখন তারা সমানভাবেই তা পালন করতে পারে। তবে চলতি বছর পুরুষ অভিভাবক ছাড়াই মহিলাদের আসন্ন হজযাত্রা নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে।